ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুশ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে দুপুর থেকে স্টার্ট করে দিয়েছি, আজকে রান্না বান্না করছি। তা সকালে অনেক কাজ করা হয়ে গেছে, তা সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। এখন দুপুরে কি রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। চলো, এই দেখো পুকুরের মাছ আছে, এই দেখো হলুদ লবণ দিয়ে ফেলেছি, এখন মনে পড়ে গেছে এই টাইমে ভিডিওটা করি। তা চলো তোমাদেরকে দেখাই, যেটুকু পারি দেখাবো। গরম হয়ে গেছে তেল, তো এর জন্য ফুটছে, দেখতেই পাচ্ছ। আর এটা কেনা মাছ, মাথাটা শুধু পুকুরের মাছ অনেকগুলো রয়েছে, তার জন্য আগে কেনা কেনাগুলো রয়েছে সেগুলো আগে ভেজে নিই। দেখো দুধ গরম, মনির ঘোটা গরম করা হয়ে গেছে, মানে রান্না করা হয়ে গেছে, দুধটা গরম করে রেখে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে। তা সব কমপ্লিট, মনিকে খাইয়েছি, তারপরে দুধ খাওয়ানো হয়ে গেছে, উনি চান টান করা কমপ্লিট হয়ে গেছে, খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, দুবার খাওয়ানো হয়ে গেছে। তা এখন রান্না করতে বসেছি, কেননা সকালে দিয়ে প্রচুর কাজ থাকে, এর জন্য হয়ে ওঠে না, খুবই গরম লাগে। আর ওপরে তো খুবই গরম, আর যতই এক্সজস্ট ফ্যান থাকুক না কেন গরম তো লাগবেই, গরমের দিন গরম লাগবে না? এ দেখো ঘেমে টেমে পুরো একাকারে ঘেমে পুরো উঠেছে। তা দেখতে থাকো, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, চলো মনকে দেখায়। চলো দেখো আমার মেয়ে কী করছে, ওর জেঠুর সাথে খেলা করছে। আর দেখো রাস্তাটা দিয়ে একাই সরসরিয়ে চলে যাচ্ছে বড় রাস্তার দিকে, এত দুষ্টুমি করে। আর জামা টামা পরাইনি গরমের মধ্যে, প্যান্টটা পরিয়েছিলাম, হিসু করে দিয়েছে। দেখালাম মনি জেঠুর সাথে রয়েছে, নাহলে রান্না করতে দেয় না এর জন্য। আর রান্না মাছটা বসিয়েছি এর জন্য একটু ভিডিও করতে পারছি, নাহলে ভিডিও করতে পারতাম মনে। চলো তোমাদের রান্নাটা দেখাই, মাছটা তো ভাজা হয়ে গেছে, এখন তরকারিটা বসিয়ে দিয়েছি, যেটুকু পারি তোমাদেরকে দেখাবো। আর এখানে ভাতটা উপুর করছি, তোমাদেরকে একবারে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, দেখে বলো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এই দেখো মাছটা, শুধু আলু দিয়ে মাছের ঝোলটা করব, আমি লম্বা করে কাটি, তো আজকে কি বলো তো রসা করতে চাইছিলাম, এই সেই আলুটা দিয়েই মাছের ঝোল করে নিচ্ছি, কেননা রসা করতে গেলে বড়ি টড়ি করতে হবে, তো মা আবার মাছ ছাড়া অন্য কিছু খেতে চায় না, ওনার শরীরটা তো ভালো না, এর জন্যই আমি মাছটাই রান্না করছি, কেননা দাদা পুকুরের থেকে মাছটা ধরে দিয়েছে, আগে তো উনি করতো মাছটা ধরতো, এখন দাদাই করছে। বেশিরভাগ আমরা পুকুরের মাছটাও খাওয়া হয় এবং কেনা মাছটাও খাওয়া হয়। জেঠুর কাছ থেকে না, ওই দেখো নাচা শুরু করছে, ভিডিও দেখলে হপ দিয়ে দাও তো, হপ বলো হপ, ওই দেখো আমার মামা খুব হাসি খুশি, দেখো ওই দেখো হাফ দিয়ে দাও, হাফ দিয়ে দাও সবাইকে, বলে এখনো সবাই সাবস্ক্রাইবার করো, হাফ দিয়ে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করো, তাড়াতাড়ি সাবস্ক্রাইবার করো, মেয়েটা খুবই হাসি খুশি, ওকে যদি বকাও দিই না তাও আমার মেয়েটা হাসে। আমি চাই না যে আমার মেয়েকে কেউ নজর দিক, আমার হাসি খুশি তেমনই হাসি খুশি থাকুক, আমার আশীর্বাদ করো যাতে আমার মেয়েটা সুস্থ থাকে। ও সবসময় শরীর একটা না একটা খারাপ হয়েই যায়, কী বলতো শরীরটা খারাপ হয়, কেউ নজর টজর দেয় এর জন্য, তার জন্য আমি মেয়েকে নিয়ে বেশি ভিডিও টিডিও করতে চাই না। কী বলতো অনেকে অনেক রকমের মতন আছে, তো বাচ্চা দেখলে অনেক রকম মন্তব্য কথাবার্তা বলে, এর জন্য না আমি কারোর সামনে ভিডিওতে আনতে চাই না, ওই টুকটাক হঠাৎ যদি মেয়েকে দেখি তখন আমি মেয়েকে একটু দেখাই, তাছাড়া আমি সহজে দেখাই না মেয়েকে, আমি আমার কাজটাই দেখাই, যেটা নিয়ে আমার ভিডিওটা আমি করি, ইউটিউবে আমি যেটা দেখানোর চেষ্টা করি সেটাই দেখাই। আর শর্ট ভিডিও যদি মনিকে নিয়ে থাকি তাহলে দেখাই, তাছাড়া আমি মেয়েকে নিয়ে সহজে দেখাতে চাই না। তা ওকে যখন সেজেগুজে একটু ভিডিও করাই তখন সেটা আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করি, তাছাড়া এমনি হঠাৎই দেওয়া হয় না, মনে করো এক এক সময় কী বলতো ও সামনে থাকে তো তখনই ভিডিওটা করি, তখনই মনে করো ও চলে আসে তখনই ভিডিওটার সাথে ওকে দেখাই, তাছাড়া সেরকম দেখানো হয় না। এদিক দিয়ে কাজও করছি এবং তোমাদের সব কথাই মনের কথা খুলে বলছি, আর কী বলতো আর মনের কথা না বললে কাকে বলবো,
আমার হাজবেন্ড তো বাইরে থাকে, তোমরা তো জানোই, তোমাদেরই আমি ফ্রেন্ডের মতন দেখি, এর জন্যই মনের কথা খুলে বলি। আর এর সাথে সাথে দেখো প্রচুর কাজও করে নিচ্ছি, এপাশে ওই পাশে ভিডিও রেখে রেখে তোমাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি, যাতে তোমরা আরও সাথে ভালো ভালো দেখতে পারো, ভিডিওটা দেখে ভালো লাগে, এর জন্যই। আর এখানে হাতে হাতে কাজও করে নিচ্ছি, ওয়াশিং মেশিনে জামা কাপড় মনে যে নাকটা মুখে দেই সেটা, আর ওকে তো প্যাম্পাস পরা, এর জন্য সেরকম ন্যাকড়া লাগে না, শুধু খাওয়ানোর টাইমে যে ন্যাকড়া লাগে সেটাই শুধু নষ্ট হয়, সেটা আমি একবারে ধুয়ে ফেলি আমার জামা কাপড়ের সাথে। তাই এখানে দেখতেই পাচ্ছো মাটা রান্নাবান্না করেছি, সেই থালা বাসনগুলো রয়ে গেছে, তা এখনও আমি খাইনি, মাকে ভাত দিয়ে এসেছিলাম, সেই থালাটাও নিয়ে এসেছি, একবারে ধুয়ে ফেলবো, কী বলো তো, রেখে দিলে আরও পরেরবার কাজ পড়ে থাকবে, এর জন্য মা খেয়েছে, তারপরে আমি ঘরটোর মুছেছিলাম, তারপরে আমি সে থালা বাসন ধুচ্ছি, নাহলে কী বলো তো থালাটা পড়ে থাকবে, এর জন্য একবারে সব ধুয়ে নিচ্ছি, সবগুলো ভিজিয়ে রাখছি, কেননা শুকিয়ে যাবে তো, শুকিয়ে যায় অলরেডি, এর জন্যই আমি ভিজিয়ে নিয়ে থালা বাসনগুলো সব কিছু ফেলে নিয়েছি, তারপরে একবার ধুয়ে তারপর আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি। আর ওখানে ওয়াশিং মেশিন চলছে দেখতেই পাচ্ছো, তারপরে কী বলো তো আবার মনে করো চান টান করার পর আমি মেলবো, 30 মিনিট কিংবা 15 মিনিটের মতন ওয়াশিং মেশিন চলবে, তা অনেকক্ষণেই চলবে, সেই তুলনায় আমার কাজও হয়ে যাবে, এখানে থালা বাসনও বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি ধুয়ে ফেলবো, তারপর চান টান টান করে তারপরে আমি খাবো, খেয়ে নিয়ে মনিকে এনে আমি তারপরে আমি জামা কাপড় নাড়বো, তারপরে মনে করো হয়ে যাবে। কী বলো তো আমি তো 30 সেকেন্ডে দিয়েছি, 15 সেকেন্ডে আগেই হয়ে যেত, কিন্তু 30 সেকেন্ডে আরও বেশিক্ষণ টাইম লাগবে, এখানে জল বলবো, তারপর মনে করো খাওয়া দাওয়া আছে সেগুলো করবো, চান টান না করে তো আর খাওয়া যায় না, এখানে জল টল ভরে নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছো জল টল এখনও মনে করো আমি দেখেছি একবার ওয়াশিং মেশিন, সেটা এখনও দেরি আছে, তা এখানে আমি তোমাদেরকে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো, তাই দেখো চান টান করে এসেছি, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, এখানে ভাত মাছের ঝোল তারপর টমেটোমের চাটনি যা আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, আর মিষ্টি কুমড়ো ভাজা এই দুপুরবেলা করেছি, তাই দেখো সিঁদুর আবার কপালেও পড়েছি, কেননা কপালটা খালি খালি লাগছিল, তো এর জন্য টিপ রয়েছে, কেননা হট করে মনে হলো যে আজকে সিঁদুরের টিপ পড়ি, এর জন্যই পড়লাম। আর তার 10 সেকেন্ড আছে, সেই ফাঁকে আমি মেয়েকে নিয়ে আসবো, এসে নিয়ে তারপর আমি জামা কাপড়গুলো মেলে আমার কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, তারপর মনিকে খাওয়াবো, তারপর খেয়ে নিয়ে আমি মনিকে ঘুম পাড়িয়ে দিয়ে একটু রেস্ট নেবো, তারপর যে যা যা কাম থাকে সেটা আমি বিকেলের দিকে করার চেষ্টা করবো। এই দেখো প্রচুর ওদের বাড়িতে 3টে 4টে 5টা মতন গরু দেখতেই পাচ্ছ, এখানে দেখো বৃষ্টির সাথে খেলা করছে, ওদের কাছেই বেশিরভাগই থাকে, আমার কাছেও থাকে, যখন কলেজে টলেজে যায় তখন ওকে নিতে পারে না, তা যখন বাড়িতে থাকে তখন ওকে নেয়, নাহলে ওই যায় ওকে নিয়ে আসে, আমার মনিকে যেয়ে নিয়ে আসে বাড়ির থেকে। তাই এখানে দেখতে পাচ্ছ প্রচুর ঘাস, সেগুলোতে ওষুধ টষুধ দিয়েছে, রোদ্রে তো ভালোই অনেকটা পুড়ে গেছে, কী বলো তো বাড়িতে গাছপালা থাকলে তো বৃষ্টি মিষ্টি নামে সাপ পোকা থাকতে পারে, এর জন্যই। আর এখানে আমাদের পুকুরটা অনেকটাই বড়, দেখতেই পাচ্ছ এখানেও প্রচুর ঘাস ডালপালা দেখতেই পাচ্ছ। আর এখানে আমি মনিকে নিয়ে ওয়াশিং মেশিনে জামা কাপড় যা আছে সেটা একবার মেলে দেবো, কেননা আজকে আর ধুবো না, কেননা বেশি নেই ঠিকই, আমি অল্পতেই জামা কাপড় একবারে দিয়ে দিয়েছি ডেটল মেটল দিয়ে, 30 সেকেন্ডের মধ্যে দিয়ে দিয়েছি, কেননা একবারে ভালোভাবে ধুয়ে চলে আসবে, 15 সেকেন্ড আমি কমই দিই, 30 সেকেন্ডটা দিয়ে দিই, যখন মানে প্রচুর কাজ থাকে তখন দিয়ে দিই, কেননা একবারে ভালো করে পরিষ্কার হয়ে আসবে, আমার বারবার আর ধুতে হবে না, এর জন্য অল্প থাকলে তাই করি, আর বেশি থাকলে আমি আবার ধুয়ে নিই, কেননা জামা কাপড় অনেকগুলোর মধ্যে থাকে তো অনেকগুলো ঠিক মতো নাও ধোয়াতে পারে, এর জন্য আমি আবার জল দিয়ে ধুয়ে নিই। আর যেটা করি সেটাই তোমাদেরকে বলছি, তা কেমন লাগছে দেখে বলো, আর কি বলো তো অল্প কটা জামা কাপড় তো, তাই মনিকে নিয়েই করছি, না লোকে বসিয়ে দিয়ে আমি করতাম যদি ধোয়া থাকতো, তা ধোয়া মনে দেখে আমি এমনি নাড়িয়ে ফেলছি, তা আমি এখানে শেষ করছি, বাই বাই।